তো আমরা রেডি হয়ে নিচ্ছি। ধীরা এখন ব্রাশ করছে, আমি ব্রাশ করে নিয়েছি, আর আমার সকালের ব্রেকফাস্টও ডান। ব্রেকফাস্ট বলতে আমি একটু হেভি খাবার, একবারে ভাত আর মাছের ঝোল খেয়ে নিয়েছি। আর এখন আমি হেয়ার স্ট্রেট করব, করে ড্রেস পরলে হয়ে যাবে, আমাদের আর 1 ঘন্টার ভিতরে বের হতে হবে। আর সুজয় গিয়েছে হচ্ছে শাওয়ারে, শাওয়ার করে এসে ও খাওয়া দাওয়া করে ওর জামা পরলে দ্যাটস ইট, আমাদের আর সমস্ত কিছু ডান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমাদের সেই বহুল প্রতীক্ষিত দিন চলে এসেছে, আমরা এখন বাংলাদেশে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আমাদের ব্যাগ বেডিং সব রেডি, দেখুন এই যে এখানে চেক ইন আছে, ক্যারি অন লাগেজ আছে, ওইদিকে আছে হচ্ছে চেক ইন লাগেজ, আর আমরা তো পুরো রেডি, এই যে শুজ টুস পরে। তো অনেক দিন পরে যাচ্ছি বাংলাদেশে, খুবই এক্সাইটেড, আমার মনও খারাপ লাগছে, এখানে 3 মাস থাকবো না, এখানকার সবাইকে মিস করব। আর মা বাবা যেহেতু বাড়িতে থাকছে, এটাও একটু খারাপও লাগছে, কারণ বাংলাদেশে যে এত আনন্দ করব তারা থাকবে না। তো অনেক রকম প্ল্যান আছে, আর ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন, যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের ফ্লাইট হচ্ছে আজকে বৃহস্পতিবার 14 তারিখ বিকাল 5টায়, আর বাংলাদেশে যে নামবো হচ্ছে 16 তারিখ আর রাত 9টায়। তো আমাদের লং একটা জার্নি, অনেক বড় একটা জার্নি, আর আমরা দুবাইয়ে যে কিন্তু একদিন স্টে করব। তো দুবাইয়েরও কিছু ভিডিও হয়তো আপনারা দেখতে পারবেন। এখন বাজে আমাদের এখানে দুপুর 12টা, আর আমাদের শাটল আসবে 12টা 40-এ। আমরা হচ্ছে এয়ারপোর্ট শাটল ভাড়া করে নিয়েছি, এক তো আমাদের এই যে এগুলো হচ্ছে সব চেক ইন লাগেজ, এগুলো সব চেক ইনে যাবে। আমরা একটু প্লাস্টিক র‍্যাপ দিয়ে র‍্যাপিং করে নিয়েছি। আদিরা তুমি প্রত্যেকটা কথার ভিতরে ডিস্ট্রাক্ট করো, ডিস্টার্ব করো কেন? হ্যাঁ রাখো। তো এই যে আমরা সব লাগেজ একবারে ওয়েট করে এটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তালা টালা দিয়ে, আর র‍্যাপিং করে দিয়েছি যাতে ব্যাগগুলো যে পরিমাণে ওয়েট। এই তুমি একটা করে নাও, একটা করে নাও, দুটো নিও না, ঘাড়ে ব্যথা পাবা। আর হচ্ছে একটা ল্যাপটপের ব্যাগ আছে এক্সট্রা, আর একটা ক্যামেরার ব্যাগ আছে। তুমি কান্দে না, কান্দে না, কান্দে না, কান্দে না। আমরা যাচ্ছি, আসলে ভালো লাগে না, মন খারাপ লাগে, এত একা একা থাকতে আসলে খারাপ লাগে। এই তো 3 মাস দেখে চলে যাবে, কান্দে না, কান্দে না, যাওয়া। আমার পাশের বাড়ির নেবারকে একটু বলে আসবো, ওরা যেহেতু বাড়িতে থাকবে, মা বাবা থাকবে, যাতে একটু টেক কেয়ার করে। রেডি আদিরা, হাই বলো একটু, বাই বাই দিয়ে দাও মা বাবা রে। বাই কামস। আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি, এই যে আমরা হচ্ছে এয়ারপোর্ট শাটল এসে আমাদের পিক আপ করলো। লুকিং হ্যান্ডসাম, ইউ আর লুকিং হ্যান্ডসাম। থ্যাংক ইউ, বাট ইয়া আই এম লুকিং ফ্যাট টু। নাও আই মিন উই আর টায়ার্ড, লাস্ট 2 ডেজ উই ডিডন্ট স্লিপ।
হচ্ছে আমাদের চেক ইন করা হয়ে গিয়েছে ব্যাগ, আর বোর্ডিং পাসও কমপ্লিট। এখনও আমাদের হাতে 2 ঘন্টা মতো টাইম আছে সমস্ত কিছু করে এসে, এই যে আমরা এখন দাঁড়িয়েছি। আর আমরা খুঁজতে খুঁজতে গেট খুঁজতে খুঁজতে চলে আসছি শপিং এরিয়াতে। তো চিন্তা করলাম যে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আমাদের যে গেট সেখানে যাই, কারণ আমাদের এখনও অনেক টাইম আছে হাতে। আর এই তো, আর আমাকে প্রচণ্ডভাবে চেক করেছে, তাই না? তোর লিকুইড খাবার নিয়েছি, ড্রাই ফ্রুটস নিয়েছি, অনেক কিছু। তো এইগুলোর জন্য হয়তো আমাকেই চেক করলো। আমি যেহেতু বলছি আমার মেয়ে এগুলো ছাড়া খায় না, তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এখন হচ্ছে লাঞ্চ করে নিয়ে একটু কিছু, তারপরে আমাদের ওই গেটে যেয়ে দাঁড়াবো, তারপরে কথা বলছি। Is it yummy? Yes. আমাদের হচ্ছে এস গেটে যেতে হবে, এস গেটে। তো এটার জন্য আমাদের এখন এই এয়ারপোর্ট ট্রেন গুলো ধরতে হবে। আচ্ছা যাও না মা, শিখি সরে আসো, কাছে সরে কাছে আসে। Adhira is riding the train, first time. Right, Adhira? It's so hot. Please hold on. Next stop, B gates. Remain on board for S and A gates. Adhira, you like it? Yes. আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। তো এটা ছিল আমাদের সিয়াটল টু দুবাই ফ্লাইটের প্রথম মিল, আর আমাদের 2 থেকে 3 বার খেতে দিয়েছিল হেভি মিল, আর একবার ছিল লাইট মিল। তো ভালোই খাবার দাবার দিয়েছে, আর আধিরার জন্য ছিল স্পেশাল খাবার, যদিও সেটা আধিরা খায়নি, আমি আর আধিরা ড্যাডি খেয়েছি। আধিরা ঘুমাচ্ছে। আধিরা আর আধিরার ড্যাডি ঘুমাচ্ছে এখন। আর আমাদের এখানে এখন বাজে হচ্ছে 9:50। এটা হচ্ছে আমাদের সিয়াটল টু দুবাই ফ্লাইটের ব্রেকফাস্ট, আর একটু পরে আমরা দুবাই ল্যান্ড করব। আর এখানেও আধিরার খাবারটা আলাদা দিয়েছে, ওদের বাচ্চাদের জন্য স্পেশাল খাবার থাকে। মামি, মামি, এটা একটু শেষ শুনি।
তোমার কানে নষ্ট হয়ে গেল নাকি? কানটা কানটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেল, খাই না কি হবে? চলো যাও 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 চলে যাও, কে হলো যা দুবাই পৌঁছে গিয়েছি। এখন দুবাই এয়ারপোর্টে সবাই কি ফ্রেশ? ঘুমাইছো লাস্টে নাকি? নো নো, হোল্ড ইওর ড্যাডিস হ্যান্ড। দুবাই এয়ারপোর্ট পৌঁছে গেছি, এখন হচ্ছে যাওয়ার পালা হচ্ছে আমাদের আমাদের হোটেলে। তো আমাদের হোটেলের নাম কি? হ্যাঁ,